সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে দুবাই বা আরব আমিরাতের ভিসা স্ট্যাটাস চেক করা যায় এই সহজ পদ্ধতিতে অল্প সময়ে চেক করতে পারবেন যত ভিডিও আপনি দেখে থাকুন না কেন এই ভিডিওটাই আপনার কাছে সবচেয়ে সহজ এবং ইজি মনে হবে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রোম কাজী অ্যাকাডেমি ওয়েলকাম ব্যাক টু কার্জ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি আপনি মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ যা কিছু দিয়েই চেক করেন না কেন ক্রোম ব্রাউজারটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে তাহলে আমি একটি নিউ ট্যাব নিলাম ক্রোম ব্রাউজারের এবং এই সার্চ বক্সের মধ্যে আমি একটি অ্যাড্রেস লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি স্মার্ট সার্ভিস একসাথে এস এম এ আর টি এস ইআর ভি আই সিইএস ডট আই সি ডট গভ ডট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক সার্ভিসেস এই পাবলিক সার্ভিসেসের এর উপর ক্লিক করবেন আর এইটি যদি আপনি মোবাইল দিয়ে করেন হয়তো বা ডান পাশে কিংবা বাম পাশে যে কোনো পাশে আপনি পাবেন আপনি শুধু দেখবেন এই পাবলিক সার্ভিসেস কোথায় আছে পাবলিক সার্ভিসেস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ বা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে এই পেজে এসে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এইখানে দেখতে পারবেন ফাইল ফাইল অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এই ভ্যালিডিটি এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর এই পেজটা চেঞ্জ হয়ে অন্য একটি পেজ আপনার সামনে চলে আসবে দেখুন এখানে ফাইল ভ্যালিডিটি পেজটি ওপেন হয়ে গেছে এখানে সার্চ বাই আপনি কিভাবে সার্চ করতে চান এখানে ফাইল নম্বর এবং পাসপোর্ট ইনফরমেশন তো এখানে পাসপোর্ট ইনফরমেশনে আপনি ক্লিক করবেন আর এখানে সিলেক্ট দ্য টাইপ রেসিডেন্সি ভিসা এখানে যেহেতু আমরা ভিসা স্ট্যাটাস চেক করবো সুতরাং এখানে ভিসার উপরে টিক দিয়ে দিলাম এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নম্বর এই পাসপোর্ট নম্বরের এখানে যেই পাসপোর্টধারীর ভিসা স্ট্যাটাস চেক করতে চান সেটি এই বক্সের উপর লিখে দিবেন। তাহলে আমি যেই পাসপোর্টধারীর ভিসা স্ট্যাটাস চেক করতে চাচ্ছি সেটি আমি এখানে লিখে দিচ্ছি বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি এই পাসপোর্টধারীর ভিসা স্ট্যাটাস কিন্তু আমি আজকেই চেক করেছি যার কারণে এটি আমার কাছে এই তথ্যটি ছিল সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি এভাবে আপনারা এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট দেখবেন পাসপোর্টের মূল যে পেজটা ছবিওয়ালা পেজ সেখানে দেখবেন নিচের দিকে পাসপোর্ট এক্সপায়ার ডেট লেখা আছে সেই পাসপোর্ট এক্সপায়ার ডেটটি আপনারা লিখে দেবেন এখানে এপাশে ন্যাশনালিটি আপনি যে দেশের হন আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশের ন্যাশনালিটি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ার ন্যাশনালিটি এরকম আপনি যে কোনো দেশের ন্যাশনালিটি যে কোনো দেশের নাগরিক হন না কেন সেটি আপনি এখানে লিখে দেবেন বাংলাদেশের কোড টু জিরো এটি লিখে যদি এই সিলেক্টের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে অথবা আপনি এখানে ক্লিক করে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোনোভাবে আপনি করতে পারবেন আর এর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আই এম নট এ রোবট এই যে বক্স এই বক্সের উপরে একটি টিক দিয়ে দিন টিক দেওয়ার পরে কখনো কখনো এই ক্যাপচা আপনার সামনে আসতে পারে আবার নাও আসতে পারে এখানে এই অংশে আপনি দেখবেন যে কি চাচ্ছে এখানে লেখা আছে ট্রাফিক লাইট অর্থাৎ এই যে ছবিগুলো ইমেজগুলো এর মধ্যে থেকে ট্রাফিক লাইট যেটি এইগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে এটি সিলেক্ট হয়ে গেলে এবার আমরা নেক্সট ক্লিক করলাম এবার বলছে বাইসাইকেল তাহলে বাইসাইকেল যেখানে আছে আমরা সেটিকে ভেরিফাই করে দিলাম এবার ডান পাশে দেখবেন এখানে সার্চ আমি আগে একটা কথা বলেছি এখনও আবার বলছি যে যদি আপনি মোবাইল দিয়ে সার্চ করেন মোবাইল দিয়ে চেক করেন সেক্ষেত্রে এই সার্চ বক্সটি নিচেই পাবেন অথবা বামে পাবেন যেখানেই পান না কেন নিচের দিকে একটু এভাবে গিয়ে দেখবেন সার্চ অপশনটি কোথায় আছে অর্থাৎ এই ফর্মটা ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই কোনভাবে আপনি সার্চ করতে চান আমরা যেহেতু পাসপোর্ট ইনফরমেশন দিয়ে সার্চ করব কি সার্চ করতে চান নাগরিকত্ব নাকি ভিসা আমরা ভিসা চেক করব ভিসা টিক দিয়ে দিচ্ছি এবার যেই পাসপোর্ট নাম্বারের ভিসা আপনি চেক করতে চান সেই পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দেবেন আমি অলরেডি এখানে লিখে দিয়েছি এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট যেটি সেটি এখানে লিখে দিলাম এবং ন্যাশনালিটি কান্ট্রি কোড অথবা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে এখানে আই এম নট এ রোবট এটি টিক দিয়ে যদি আপনার সামনে ক্যাপচা কোড আসে ইমেজ কোড তাহলে সেটি আপনি পূরণ করে দেবেন উপরে লেখা থাকবে যে এটি কি আপনাকে সিলেক্ট করতে হবে ওখানে লেখা থাকবে সেটি দেখে দেখে কখনো মোটরসাইকেল কখনো বাইসাইকেল কখনো সিঁড়ি কখনো রোডের ছবি কখনো কার এরকম বিভিন্ন রকমের থাকতে পারে অথবা আপনার সামনে নাও আসতে পারে দেখুন এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সময় ওভার হয়ে গেছে যার এটি আবার চলে গেছে আমি আবার টিক দিলে আবার আমার সামনে চলে আসলো এখানে দেখুন ভিন্ন বোটস আমি এটি একটু সময় নিয়ে করলাম এই কারণেই যদি আপনাদের সামনে এরকম ভিন্ন টাইপ আসে এখানে বলছে বোটস তাহলে এখানে বোর্ডস বলতে নৌকা বা স্পিড বোর্ড যা আছে আমি এখান থেকে সিলেক্ট করে ভেরিফাই দিলাম দেখুন এখানে হয়ে গেছে এবার এখানে ক্লিক ক্লিক করবেন করার পর একটু নিচে এসে দেখবেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন ফর সার্ভিসেস বেনিফিশারি এখানে দেখছেন ফাইল নম্বর এখানে ভিসার নাম্বার যেটা সেটা এখানে চলে এসেছে ফাইল নাম্বার এমিরেটস ইউনিফাইড নাম্বার এইটি ভিসার স্ট্যাটাস ফাইল স্ট্যাটাস এটি অ্যাক্টিভ অর্থাৎ ভিসাটি চালু আছে ইস্যু ডেট ভিসা ভ্যালিডিটি ডেট আজকের তারিখে আমি চেক করলাম এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ সাত দু তারিখ পর্যন্ত এই ভিসাটির মেয়াদ আছে এর মধ্যেই এই প্যাসেঞ্জারকে আরব আমিরাতে যেতে হবে এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আপনার ভিসাটি কয় মাসের এক মাসের না দু মাসের না তিন মাসের না সাত দিনের কোন টাইপের ভিসা আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন একইভাবে একটা চেকের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন এই এখানে আছে এবং এর ডেট কতদিন অলরেডি আরো বেশ কয়েকদিন আগেই লেগেছে আমার কাছে আজকে চেকের জন্য এসেছিল আমি এখান থেকে চেক করে দিয়েছি এবং বলেছি তাদেরকে যে ভিসাটা অ্যাক্টিভ আর যদি ভিসাটা অ্যাক্টিভ না থাকে তাহলে ইনঅ্যাক্টিভ অথবা যদি আপনার এই পাসপোর্ট নাম্বারে কোনো ভিসা না লাগানো হয় তাহলে এখানে লেখা থাকবে যে আপনার ইনফরমেশন খুঁজে পাওয়া যাচ্ছে না নট ফাইন্ড ইউর ইনফরমেশন এরকম লেখা থাকবে তো বন্ধুরা আজকে আমি আরব আমিরাতের যে গভর্নমেন্ট পোর্টাল ওয়েবসাইট থেকে ভিসাটা চেক করলাম এই ভিসা স্ট্যাটাস চেক করার লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের যাদের প্রয়োজন সেখান থেকে ক্লিক করলেই আপনাদের নতুন একটি ট্যাব ওপেন হবে সেখান থেকে আপনারা অনায়াসে আমার মতো করে চেক করে দেখতে পারবেন আপনার ভিসার স্ট্যাটাস ভ্যালিডিটি এবং ভিসা কত দিনের সবকিছু আপনারা এখান থেকে চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক দেবেন এই ধরনের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে কাজী একাডেমির সাথেই থাকবেন দেখা হবে পরের কোনো ইনফরমেটিভ টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ